আজকে আমি ঘুরতে যাচ্ছি পাবনা অ্যাডওয়ার্ড কলেজে। অনেক দিন যাওয়া হয় না, বাসায় থেকে থেকে অনেক বোরিং ফিল হচ্ছে, তো আজকে ঘুরতে যাচ্ছে হচ্ছে পাবনা অ্যাডওয়ার্ড কলেজে। অ্যাডওয়ার্ড কলেজে কোথায় এবং কীরকম দেখতে এই ভিডিওতে আমি সেটা তুলে ধরব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন যাওয়া যাক। এটা হচ্ছে পাবনা শহর, এটা অনেক সুন্দর একটি জায়গা। আমাদের পাবনা জেলা খুবই সুন্দর এটি বেশিরভাগ মানুষ বলে, তবে পাবনা জেলায় মেন্টাল অবস্থিত হওয়ার কারণে আমাদের পাবনা জেলার মানুষদেরকে বেশিরভাগ লোক পাগল বলে, এটা তাদের রক্তে মাংসে মিশে আছে এই কথাটা। এখন পাবনা জেলায় এই মেন্টাল থাকা অবস্থায় অনেকেই কিন্তু সুস্থ হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে এসে, কি আর করার। তো আমাদের বাসা থেকে পাবনা রোড কলেজে যাইতে ভাড়া লাগে 50 টাকা। তো ওইখানে অনেক ভালো ভালো জায়গা আছে ঘোরার মতো আর কি, ভালো লাগে। সামনে যে মার্কেটটা দেখছেন, যে বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে লতিফ বিশেষের লতিফ টাওয়ার। এটা হচ্ছে পাবনা জেলার মধ্যে সবচেয়ে বড় মার্কেট। মার্কেটটা খুবই সুন্দর, মার্কেটটা আরেকদিন আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো। এখন যাচ্ছে আর কি পাবনা অ্যাডওয়ার্ড কলেজে। তো অ্যাডওয়ার্ড কলেজে গোল চক্রটা পার হয়ে যাইতেছি সামনে। পরিবেশটা খুব ভালো ছিল, আজকের ওয়েদারটাও খুব ভালো। তো যাইতে যাইতে মামা যে টান ধরছে, মামার টানের কথা বলার বাইরে খুবই টানতেছে। হঠাৎ করে গাড়িতে কি যেন একটা প্রবলেম হয়েছিল, যার জন্য মামা গাড়িটা এখানে দাঁড়ালো। পরে মামা গাড়িটা চেক করে বলে যে মামা গাড়ি আর যাইতে পারবে না, গাড়ি নষ্ট হয়েছে। মামাকে ভাড়াটা দিয়ে আমি হাঁটা শুরু করলাম, কারণ পাশে অ্যাডওয়ার্ড কলেজ। তারপর যাইতে খুব ভালো লাগতেছিল, হাঁটতেও ভালো লাগতেছিল, এজন্য হাঁটিয়ে চলে গেলাম। হাঁটতেছি আর জায়গায় জায়গায় শুধু পাখিগুলো দেখা যাচ্ছে, পাখিগুলো খুবই সুন্দর, পাখি তো বলার বাইরে। তো পাবনার একটা কাজে আসছিলাম, আমার মামাতো ভাইয়ের একটা পার্সেল আসছিল, সেটা নিতে আসছিলাম, প্লাস অ্যাডওয়ার্ড কলেজে ঘুরতে যাচ্ছিলাম। সব মিলে আমি আর আমার মামাতো ভাই পাশে আছে, দুজন ঘুরতে যাচ্ছি। তো যাইতে বসে ভালো লাগতেছে, আমার খারাপও লাগতেছে, জানি না তার পার্সেলটা সঠিকভাবে আসছে কি না। ঠিক আছে, তো চলে আসলাম অ্যাডওয়ার্ড কলেজ গেট। এটা হচ্ছে অ্যাডওয়ার্ড কলেজের মেন গেট, এখান দিয়ে প্রবেশ করতে হয়। আরও 3-4টা গেট আছে, সেটা ওই পূর্ব পাশে। তো আমি অ্যাডওয়ার্ড কলেজের গেটটা সুন্দর করে দেখাই, একটু দেখেন। এটা হচ্ছে অ্যাডওয়ার্ড কলেজের মেন গেট, কেউ দেখে থাকলে হয়তো ভালো করে চিনবেন। তো আমি যাচ্ছি এখন ভিতরে, যাচ্ছি ভিতরে গিয়ে একটু পরিবেশটা দেখাই আপনাদের। এই গেট দিয়ে আমি ভিতরে ঢুকে গেলাম, ভিতরে পরিবেশটা খুবই সুন্দর লাগলো, ভালো লাগলো পরিবেশটা। এটা হচ্ছে অ্যাডওয়ার্ড কলেজের মসজিদ, মসজিদটাও খুব ভালো, অনেক লোক আইসে, অনেক বন্ধু বান্ধব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এখানে বসে আড্ডা দিচ্ছে। খুব সুন্দর জায়গা, মানুষও অনেক আছে। আমি এখানে বেশি সময় ছিলাম না, আমি জাস্ট কিছুক্ষণ এখানে থেকে একটু পরিবেশটা জাস্ট আপনাদের দেখায় দেওয়ানোর জন্য এখানে আসছিলাম, একটু জাস্ট দেখাই দিলাম আর কি। ভিতরে আরও অনেকগুলা জায়গা রয়েছে, এখানে যাওয়া হয়নি, জাস্ট এটুকু সময় দেখায় চলে যাচ্ছিলাম, কারণ আমার মামাতো ভাই ওইখানে দাঁড়িয়ে আছে, ওর কাছে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম এখান দিয়ে। তো যাই হোক, আজকে ভিডিওটি এইটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।